সহজ তিনটি প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার হিসেবে জিতে নিতে পারেন গৃহস্থলের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। অন্যান্য বছরের নিয়ে এবছর অলিম্পিক ধামাকা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজধানী মসজিদ রোড স্থিত মেসার্স লক্ষ্মী ভাণ্ডার। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কুইজ প্রতিযোগিতার সূচনা করেন পদ্মশ্রী প্রাপক জিমন্যাস্ট দীপা কর্মকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বেশ্বর নন্দী, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অলোক ঘোষ, লক্ষ্মী ভাণ্ডারের কর্ণধার সুজিত রায় সহ অন্যান্যরা। আগামীকাল থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে এই কুইজের প্রশ্নপত্র সংগ্রহ করা যাবে এবং উত্তর জমা দেওয়ার শেষ তারিখ আগামী 6ই আগস্ট। আজকে থেকে কুইজের শুভ সূচনা করলেন আমাদের পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং বিশ্বেশ্বর নন্দী, যিনি যারা দুজন অলিম্পিয়ান উপস্থিত ছিলেন, ক্রীড়া পর্ষদের যুগ্ম সম্পাদক স্বপন শাহ, সদস্য শ্যামলিকা রায় এবং ত্রিপুরার বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক অলোক ঘোষ। আমরা যে প্রশ্নটা আগামী কাল থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের থেকে প্রশ্নপত্র নিতে পারবেন রাজ্যবাসী এবং আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। সহজ তিনটি প্রশ্ন উত্তর দেবেন, দিয়ে আপনারা অনেকগুলো পুরস্কার আছে। প্যারিস অলিম্পিকে ভারতের দখলে মোট কয়টি পদক আসবে সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা। দ্বিতীয় পুরস্কার যে প্রশ্ন অতি সহজ, ভারতীয় হকি দলের অধিনায়কের নাম কী? জানেন যে হকি একটা আমাদের অনেকগুলো অলিম্পিকে আমরা মেডেল পেয়েছি। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতবে? তিনটা সহজ প্রশ্ন আবারও বলছি, প্যারিস অলিম্পিকে ভারতের দখলে কয়টি পদক আসবে সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে? দ্বিতীয়, ভারতীয় দলের পুরুষ হকি দলের অধিনায়কের নাম কী? তৃতীয়, 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতবে তিনটি সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে? আশা করছি রাজ্যবাসী আমাদের এই প্রত্যেকবার সাড়া দেয়, প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেন আমাদের কুইজে। এবারও আমাদের থেকে প্রশ্নপত্র নিয়ে এটা আগামী 6 তারিখের মধ্যে, 6ই আগস্টের মধ্যে ড্রপ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার মসজিদ রোড, যে হোম অ্যাপ্লাইন্স ডিস্ট্রিবিউটার ওখানে। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।